পূর্ব বর্ধমানে ঘটে গিয়েছে বড় সড়ক বাস দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনার ফলে কমপক্ষে 10 জন যাত্রী আহত হয়েছে। সামনের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে গেল যাত্রী বোঝাই বাস। ঘটনাটি ঘটেছে বর্ধমানে কাটোয়া রোডের ভাতারে ধূমসর সংলগ্ন এলাকায়। দুর্ঘটনার ফলে আহত হয়েছে কমপক্ষে 10 জন যাত্রী। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে বর্ধমান শ্যামবাজার রুটে বাসটি বর্ধমান থেকে শ্যামবাজারের দিকে যাচ্ছিল এবং ভাতারের ধূমসর সংলগ্ন এলাকায় আসতেই বাসটির সামনের চাকা দিয়ে ডান দিকের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়নজুলিতে উল্টে যায়। খবর পেয়ে তড়িঘড়ি স্থানীয় মানুষজন এবং ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে ভাতার হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। জখম 10 জনের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে এবং দুর্ঘটনার ফলে বর্ধমান কাটোয়া রোডে যান চলাচল বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয়। পুলিশের তৎপরতায় পরে যান চলাচল স্বাভাবিক হয়। বর্ধমান থেকে কাটোয়ার দিকে একটা বাস যাচ্ছিল, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে যায়। হঠাৎ করে চাকা ব্লাস্ট হওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সাইডে পাল্টি খায়। পাল্টিকে কিছু মানুষ ইঞ্জিওর হয়েছে। পাল্টি হওয়ার সঙ্গে সঙ্গে এলাকার সাধারণ মানুষ ছুটে আসে, ছুটে এসে তাদেরকে উদ্ধার করে ভাতা থানা পুলিশের সঙ্গে সঙ্গে আসে। 7-8 জন ইঞ্জিওর হয়েছে মিনিমাম, সেগুলোকে ভাতা থানা পুলিশ এবং এলাকার সাধারণ মানুষ মিলে ভাতা হসপিটালে পাঠানো হয়েছে।